দিনের বেলা হয়তো আমি পাবো সূর্য আলো, রাতের বেলা তাহলে তো আমাকে অন্ধকারে থাকতে হবে, তখন আমাদের প্ল্যান্ট চালাতে হবে। গ্যাস এখানে নেই প্রায়, আমাদের দেশেও গ্যাস নেই অলমোস্ট, যেটুকু আছে সেটা আমরা ফার্টিলাইজারটা তো ওটা রিজার্ভ করা আছে পলিসি অনুযায়ী। আর এই সিবিএম যেটা আছে, কোলবেট মেথেন যেটা আছে, ওই এসআর এর প্রজেক্টটা মোটামুটি একটু কিছুটা লাভজনক আছে, বাদ বাকিগুলো তো খুব একটা কিছু। হাইড্রোজেনই করতে হয় ওটা, আমাদের যে সোলার থেকে আবার হাইড্রোজেনকে ভাঙতে হবে, মানে জলটাকে ভেঙে হাইড্রোজেন করতে হবে, সেটাকে আবার ইলেকট্রিসিটি করার জন্য এফিশিয়েন্সিটা আমরা পাই না এতটা। কিন্তু ডিভিসি কি তাহলে অল্টারনেট সোর্স বা অল্টারনেট ওয়েতে করছে কথা ভাবছে না? না না, আমরা করছি। আমরা পাঞ্চেত রিজার্ভয়ার অ্যালোন আমরা 750 মেগাওয়াটের মতন করবো, তার মধ্যে অলরেডি আমরা 310-এর একটা মেগাওয়াটের একটা হাইড্রো, হ্যাঁ হাইড্রো অর্ডারও দেওয়া হয়ে গেছে, ফ্লোটিং সোলার ইন কোলাবোরেশন উইথ এনটিপিসি রিনিউয়াল, গ্রিন এনার্জি লিমিটেড, ওটা তো ওদের সাথে আছে। প্লাস আমাদের আরও মাইতানে, তারপরে আমাদের যে তেলাইয়াতে কোনার, তারপরে আমাদের যে বিল্ডিংগুলোর উপরে, তারপরে আমাদের পাখা জায়গা যেটা আছে টাকা ছিল, এসবগুলোতে আমাদের মিনিমাম আরও অন্তত 1300-1400 মেগাওয়াটের আমরা পটেনশিয়াল আছে, সেটা আমরা করতে যাচ্ছি। হাইড্রোতে কি এটা পুরোটা কম্পেনসেট করা যায় না? না, আমার হাইড্রো আছে, কস্ট ইফেক্টিভ আর আমাদের এখানে হেড নেই, হেড মানে ওই হাইট দরকার। আমাদের উনি এখন তো বর্তমানে কোয়ার্টারগুলো আছে, সেসবগুলো চলে যাবে। না ওটা হচ্ছে যারা কলের ভিতরে যারা কয়েকজন আছে মাত্র, হাতে গোনা যায়, তারাই তো বাধা দিচ্ছে। ৯৭৯৭২ আমাদের অলরেডি এক্সপোর্টিং 300 মেগাওয়াট টু বাংলাদেশ, কিন্তু ইদানিং বাংলাদেশ ইজ নট পেইং আস রেগুলারলি ফর সাম রিজন, দে হ্যাভ আ কারেন্সি ক্রাইসিস। বাট দ্য ওয়ে ইউ আর অগমেন্টিং ইওর ক্যাপাসিটি, সো অলরেডি তো আমাদের সারপ্লাস আছে, নো দে নেভার সারপ্লাস, ইন্ডিয়া ইজ গ্রোইং। ওকে, ইফ ইভেন উই গেট 10% অফ দ্য ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি ফ্রম চায়না টু ইন্ডিয়া, উই উইল নট বি এবল টু হ্যান্ডেল ইন টার্মস অফ পাওয়ার। সম্প্রসারণের কাজে সবগুলো মিলিয়ে আমাদেরকে একটা প্ল্যান্ট হবে। আর আরেকটা জায়গাতে আমরা করছি আমাদের যে টাউনশিপটা, সেটা খানিকটা বেনিফিটিতে আছে এখন বর্তমানে, প্লাস আমাদের আরেকটা জায়গাতে আছে, ওই মোড় একটা আছে, মনে হচ্ছে না, সেখানে আমাদের একটা জায়গা আছে, সেখানে আমরা করব টাউনশিপটা। তো এটা হচ্ছে ব্যাপার, এখানে আমরা অবশ্য মানে যখন এত বড় কাজ হবে তখন তো কিছু না কিছু সমস্যা থাকবে, কিন্তু সম্প্রসারণ নিয়ে একটা ক্ষোভ দেখা যাচ্ছে বস্তিবাসীর মধ্যে, টিটিপিএস এলাকায়। না, বস্তি টিটিপিএস এরিয়ার মধ্যে তো নেই, একজন হয়তো আছে
ওরা জমাদখল করে বসে আছে আমাদের কোয়ার্টারগুলোতে, সেটা তো অন্যায়। ওদের দাবিগুলো উন্নত হবে, ওরা বলছিল যে রাস্তা ইত্যাদি করে বলছিল, সেটা তো আমরা বুঝিয়েছি। আমি আমার নাম সুরেশ কুমার, সুরেশ কুমার। আমি 1 জানুয়ারিতে চেয়ারম্যান ডিভিশন হিসাবে আমি রিটায়ার করেছি। তো আমাদের যেখানে সেখানে আমাদের প্ল্যান্টগুলো হচ্ছে নতুন করে, সেটা আমরা তো ভিজিট করেছি। এটা হচ্ছে লাস্ট ছিল দুর্গাপুরটা। তো দুর্গাপুরে আমাদের একটা ইউনিট একটা হবে, দুটো ইউনিট, 800 মেগাওয়াটের ইউনিট আসলে। ইউনিটটা হতে হতে আমাদের তো মিনিমাম 4 বছর তো লাগে। তার আগে অনেক কিছু আমাদের ক্লিয়ারেন্সগুলো আছে। এটা প্রায়ত আমাদের যে পুরনো যে জমি যেটা আছে প্ল্যান্টের, সেটা আমরা ডেমোলিশ করেছি। আমরা যে কোনো একটা রাস্তা পার করবো, কি আছে বিভিন্ন সময় তো আটকে যাচ্ছে না। আমরা ওই এইসব জোরদার কাজটা এই ইলেকশন টাইমে কিছু হয় তো জানা আছে বিভিন্ন। আমাদের তো ইলেকশন, এই পরীক্ষা, পূজা, এই টাইমগুলোতে এইসবগুলো একজন হয়তো এদের প্রতি হয়তো ভেঙে বসে থাকে। আপনাদের ভাগ আছে কেননা ঝাড়খণ্ডের লোক কি করেছে, ওরা মোটামুটি ওরা আপ টু ডেট করে এক্সপ্যান্ড করতে পারে। হ্যাঁ, ওখানে কিছু কিছু ইনএফিশিয়েন্সিগুলো আছে, ওগুলো আমি এই প্রশ্নগুলো অনেকবার আমি অ্যাসেম্বলিতেও অ্যান্সার করেছি। এটাসি বিভিন্ন রকম ক্যাটাগরি আছে, তো এই মাপকাঠিটা যেটা আছে হ্যাজ টু বি অ্যাপল টু অ্যাপল কম্প্যারিজন, ক্যানট বি ইউনো কোনো একটা ক্যাটাগরি পিক করে বলবে যে না ওটা হাই আছে, এটা লো আছে। তোমাদের প্রতি আমরা করতে যাবো। হ্যাঁ, আমি শুনেছি ইরিগেশন ডিপার্টমেন্ট করছে। আমাদের আছে জাস্ট এই বলতে গেলে বসার আগে জুন মাসে, তখন আমাদেরকে ডিএসপি লোক বলছিল যে ওদের একটা প্রবলেম হয়েছে, তো উই ট্রাইং টু সলভ দ্য প্রবলেম। সুপ্রিম কোর্ট তো আমাদেরকে খারিজ করে দিল। যদি দেখি আজকে তো কোল ইন্ডিয়ার লোক আপনাদের সাথে ছিল, আমরা আবার ডিল করতে হবে কোথায় আছে, সেই কোন সিমটাকে দেখতে হবে, কত দেখতে আছে দেখতে হবে। আমরা যখন পাই
মাপলে কোয়ালিটি মান টান দেখলে আমরা আরো কম হয়। আমাদের মিনিমাম গ্যাপ আসছে 4 মিলিয়ন মেট্রিক টন। ও মিলিয়ন? হ্যাঁ ও মিলিয়ন টন অ্যানুয়ালি। হ্যাঁ গ্যাপ, এটা শর্টফল, শর্টফল আসছে। এটা কোথা থেকে ম্যানেজ করছে? তো আমরা এইবার আমাদের তুবেদ কুলঘরটাকে চালু করতে পেরেছি, সেখান থেকে আমরা তো অলরেডি 1 মিলিয়ন টন পেয়েছি। হ্যাঁ আমরা ঝাড়খণ্ডে একটা, হ্যাঁ আরেকটা 1 মিলিয়ন টন পেয়ে যাবো মার্চের মধ্যে, প্লাস নেক্সট ইয়ার আমরা ওটাকে 6 করবো। আপনার ক্যাপটিভ মাইন্স কথা দাঁড়াবে একটাই আছে এখন, না এরপরে আমি জানি না, এখনো আমরা চেষ্টা করছি। হ্যাঁ এটার জন্য কোনো ডেডিকেটেড কোল ব্লক কি নেবেন এটার জন্য? হ্যাঁ 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 কাছে কিন্তু সেটা কোথায়?